বারাসাতে পৌরপ্রচারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বারাসাত পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্নালাল বোস ও 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ডক্টর বিবর্তন শাহার সমর্থনে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ র্যালি শুরু করে গুস্তিয়া বাদু অঞ্চল থেকে। বোর্ড মানে এখানে কাউন্সিলর যিনি নির্বাচিত ছিলেন, সেই কাউন্সিলর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, কারণে তারা যারা বামপন্থী দলের উন্নয়ন করবার ক্ষেত্রে ব্রাঞ্চ কমিটি লোকাল কমিটির পারমিশন নিয়ে উন্নয়ন করতে হয়, তিনি শেষ দিন অবধি সেটা আর পারেননি সহ্য করতে, তাই তিনি দল ত্যাগ করেছিলেন, এখন আমাদের দলে আছেন। আমরা এই ওয়ার্ডে এখন পরিবর্তন চাইছি, যে আমাদের ডক্টর বিবর্তন শাহকে একবার নির্বাচিত করে পাঠান। আমরা যে উন্নয়ন রাজ্য সরকার আমাদের 2026 অবধি থাকবে, আমাদের এখানকার যিনি সাংসদ তিনি 2024 সাল অবধি থাকবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।